টার্গেট ছিল আমি আমার খেলাটা খেলবো যত দূর লম্বা করা যায়, দেওয়ার মালিক তো আল্লাহ, আমি আমার ট্রাই করে যাই, যেটা যেটা হবে সেটাই আলহামদুলিল্লাহ। আমি খেলতে চাই, আমি যেখানেই সুযোগ পাবো সেখানেই নিজের বেস্টটা দিব। যে পরিস্থিতি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাল্লাহ আমরা যথেষ্ট আশাবাদী, এখন কালকে ফার্স্ট সেশনটা আমরা যদি কাজে লাগাইতে পারি তো আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। আপনাদের সেকেন্ড উইকেট পার্টনারশিপে অনেক বড় জুটি হলো, সেখান থেকে খুব বেশি রানের লিড আপনারা পাননি, লিডটা একটু বড় হতে পারতো কিনা বা আরেকটু দ্রুত খেলা যেত? জি, আমাদের প্ল্যান ছিল এটাই যে বেশি লিড নেওয়ার, এই জন্যই আমরা একটু আর্লি চার্জ করতে গেছি, এই জন্য উইকেটগুলো পড়ছে। ব্যাপার না, আলহামদুলিল্লাহ যেটা আসছে ভালো, এখন ট্রাই করব কালকে যত তাড়াতাড়ি উইকেট নেওয়া যায়। আপনার ইনিংসটা মাত্র সেকেন্ড ফার্স্ট ক্লাস ম্যাচ, কিন্তু একেবারে খুবই ম্যাচিওর ইনিংস, কোনো সুযোগ দেননি, কী ভাবছিলেন খেলার সময় বা টার্গেটটা কী ছিল? টার্গেট ছিল আমি আমার খেলাটা খেলবো যত দূর লম্বা করা যায়, যতক্ষণ উপর থেকে কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ আমি আমার ব্যাটিং করে যাবো, সেটাই করেছি। আর যেমনটা বলছিলাম, রেড বল ক্রিকেট ইজ নট ইজি, সেখানে আপনি মাত্র সেকেন্ড ম্যাচে সেঞ্চুরি মারলেন এবং ম্যাচিওর ইনিংস ছিল, নাইনটিজের ঘরেও আপনি তাড়াহুড়ো করেননি, নার্ভাস হননি, নিজেকে লাল বলের জন্য কীভাবে প্রস্তুত করলেন? কারণ এজ লেভেলে তো ম্যাক্সিমাম হোয়াইট বলেই খেলা হয়, নিজেকে লাল বলের জন্য কীভাবে? জি, আমাদের এসপি ক্যাম্প হয়েছে, এসপি ক্যাম্পে যথেষ্ট পরিমাণে লাল বলের কাজ করেছে, তো ওইটাই মাথায় ছিল, ওই ভালো প্র্যাকটিস ভালো প্রিপারেশন ছিল এবং ওইটাই এক্সিকিউট করার ট্রাই করছি। আর আপনার যারা ব্যাচমেট, যদি আমি জিশানের নাম বলি, বিপিএলে দল পেলো, টি টোয়েন্টিতে খেলছে, মারতে পারে, বেশ নাম ডাক হচ্ছে, সেখানে আপনি টেস্টে বা লাল বলে সেঞ্চুরি করলেন, বিপিএলে দলও পাননি বা খুব বেশি নাম ডাকও নেই, এই ব্যাপারগুলো থেকে নিজেকে কীভাবে সামলায় রাখেন? জি, দেওয়ার মালিক তো আল্লাহ, আমি আমার ট্রাই করে যাই, যেটা যেটা হবে সেটাই আলহামদুলিল্লাহ। আর এই ম্যাচেই আপনাদের ব্যাচে অনেকেই খেলছেন, আপনি আছেন, রাব্বি আছেন, আরিফুল আছেন, প্রতিপক্ষ দলেও রিজওয়ান আছেন, এই যে আপনাদের ব্যাচের লাল বলে যে আপনারা শুরু করলেন নতুনভাবে, এই ব্যাপারটা সবাই মিলে কেমন এনজয় করছেন? জি, খুব এনজয় করছি, মাঠে তো দেখলেই হাসি ডাট্টা লেগেই থাকে, সবাই সেম ব্যাচ, তো ভালোই এনজয় করতেছি। আরেকটা ছোট্ট বিষয় যদি বলতেন, যে রাব্বিকে দেখলাম রিজওয়ানকে অনেক স্লেস করছিল, আপনিও ছিলেন, আরিফুলও ছিল, কী হয়েছিল যদি একটু বলা যায়? না, ওইটা আমাদের নিজেদের কথাবার্তা, এটা ফাজলামি নিজেদের গোপন কথাবার্তা এই। আর আমি জানি আরও অনেক দূর যেতে হবে, বাট লাল বলের শুরুটা যেহেতু ভালো হলো, টার্গেট তো নিশ্চয়ই থাকবে, ন্যাশনাল টিমও টার্গেট থাকবে, বাট অনেক সময় হয় কি আমাদের দেশে দ্রুতই ডেবিউ করিয়ে দেওয়া হয় বা দ্রুতই ছুঁড়ে ফেলা হয়, আপনি আপনার রাস্তাটা কেমন হোক চাচ্ছেন? আমি খেলতে চাই, আমি যেখানেই সুযোগ পাবো সেখানেই নিজের বেস্টটা দিব, সেটা আমি যেই লেভেলেই খেলি যেখানেই খেলি আমি আমার নিজের সেরাটা দেওয়ার ট্রাই করব, বাকিটা দেখা যাবে। আরেকটা শেষ প্রশ্ন করব, আমাদের দেশে ওপেনিং জায়গাটা নিয়ে অনেক কথা হয়, তামিম ইকবাল ছাড়া আমরা কনসিস্টেন্ট তেমন কাউকে পাইনি অ্যাক্রস দ্য ফরম্যাট খেলবে ওপেনিংয়ে, আপনি ওপেনিংয়ে সেঞ্চুরি করলেন, টেস্ট সুলভ সেঞ্চুরি ছিল, ওপেনিংয়েই ক্যারি করার কোনো প্ল্যান আছে কিনা? কারণ আমাদের দেশে হয় কি অনেক সময় অনেকে বলেন দল যেখানে চাইবে আমি সেখানেই খেলবো, আপনার এই জায়গাটায় আসলে ভিউটা কি? আমার এখানে দল যেটা চাইবে আমি সেটাই, আমাকে যদি দলের প্রয়োজনে আমার মিডল অর্ডার করতে হয় আমার প্রবলেম নেই, আমার ওপেন করতে হলে আমার প্রবলেম নেই, আমার দল পছন্দের পজিশন অবশ্যই ওপেনার, বাট দলের রিকোয়ারমেন্টে আমি যে কোনো জায়গায় নামতে প্রস্তুত। এনসিএলে ঢাকার টার্গেট কি, আপনারা অ্যাজ এ টিম কি চিন্তা করছেন? সব টিম যেটা চায়, আমরাও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই আছি, এখন দেখা যাক আল্লাহ ভরসা, দুইটা ম্যাচই গেলো, দুইটা ম্যাচই ডে ওয়ান হয়নি, তো এখন দেখা যাক আল্লাহ ভরসা।